আপনারা যারা রাজবাড়ি ডিসি অফিস নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিও থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, পোস্ট প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্নের অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, ভিডিও শুরু করার আগে যাদের হাতে সময় কম, ডিসি অফিসের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে পরীক্ষা দিবেন তাদের বলছি যে ডিসি অফিস জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নিন। এই বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। এই বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। এই বই থেকে 90% প্লাস প্রশ্ন হুবহু কমন পাবেন। এবার দেখি একটা বিগত সালের প্রশ্ন কেমন প্রশ্ন আসে, কোথায় থেকে প্রশ্ন করা হয়। সাধারণত ডিসি অফিসের পরীক্ষার প্রশ্ন লিখিত আকারে হয়, আর লিখিত প্রশ্নগুলো ঠিক এই প্যাটার্নে থাকে। যেমন সন্ধি থেকে প্রশ্ন আসে, শব্দগুলোর বাস বাক্য সহ সমান নির্ণয় করুন, সমাস থেকে প্রশ্ন আসে, বাগধারা থেকে প্রশ্ন করা হয়, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন করা হয়। এছাড়াও বাংলা যে সাহিত্যিক, বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন আসে যেটা এই বইটা পড়লে আর বাইরে কোনো বই পড়ার দরকার নেই, একদম সহজ প্রশ্ন আসবে সাহিত্য থেকে যেটা আপনারা সবাই পারবেন। বানান শুদ্ধকরণ থেকে আসে, বাক্যগুলো কারক বিভক্তি নির্ণয় করুন, কারক বিভক্তি থেকে আসে। তাহলে এই 7টি টপিকস থেকেই সাধারণত প্রশ্ন আসে। আপনারা এই 7টি টপিকস বাংলা কোথায় থেকে পড়বেন, ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়ে নেবেন। এরপর আসি রাইট এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ থাকতে পারে আবার নাও থাকতে পারে, অধিকাংশ ডিসি অফিসেই থাকে না। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলেও থাকতে পারে, প্রিপোজিশন যদি না থাকে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, রাইট ফর্ম অফ ভার্ব না থাকলে আর্টিকেল থাকবে। এই 3টা টপিকসের যে কোনো একটা টপিকস থেকে প্রশ্ন আসবেই। এই এখানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন করা হয়েছে, রাইট দা প্যাসিভ ফর্ম অফ দা সেন্টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ থেকে, অর্থাৎ ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আসে। এই বইটা থেকে পড়ে নেবেন আপনারা। রাইট ডাউন দা কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দা সেন্টেন্স। আচ্ছা যাই হোক, ন্যারেশন থেকে সাধারণত প্রশ্ন করা হয় না, অনেক সময় আবার অনেক ডিসি অফিসে প্রশ্ন করা হয়। আপনারা ন্যারেশন পড়তেও পারেন নাও পারেন, বাই চান্স আসতেও পারে নাও পারে। ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবেই, ট্রান্সলেশন পড়ে যেতে হবে। দেশের প্রথম মেট্রো, আচ্ছা সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো সেটা সাম্প্রতিক সাধারণ জ্ঞান সবচাইতে বেশি আসে, এবং কিছু প্রতিষ্ঠানের অ্যাব্রিভিয়েশন অথবা তাদের হেডকোয়ার্টারের নামগুলো আসতে পারে, যেটা আপনারা ডিসি অফিস জব রিভিউ বইটা পড়লে 100% সাধারণ জ্ঞান কমন পাবেন। গণিত, দুইটা বীজগণিত দুইটা পাটিগণিত থাকে, তাহলে আমরা দুইটা বীজগণিত এবং দুইটা পাটিগণিত যদি দুইটাই কমন পেতে চান তাহলে ডিসি অফিস জব রিভিউ যারা সংগ্রহ করবেন এর পাশাপাশি আর একটা বইয়ের কথা বলি, সেটা হলো গণিত। এই গণিত বইটি আপনারা ডিসি অফিস জব রিভিউ বইটি যখন পিডিএফ সংগ্রহ করবেন তখন বলে দেবেন যে পাশাপাশি আমার গণিত বইটাও লাগবে, সাথে সাথে আপনাকে গণিত পিডিএফটাও দেওয়া হবে, ওখান থেকে 100% গণিত কমন পাবেন। আশা করি আপনারা এই দুইটা পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করে দেন, আশা করি আপনাদের চাকরি অবশ্যই অবশ্যই হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবার জন্য শুভকামনা রইল।